হ্যালো, আজকে আমি রিভিউ করব এলেডিন ফাউন্ডেশন, তার সাথে পার্সুনি ফাউন্ডেশনেরও, এবং এই ফাঁকা প্যাকটা রেখেছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য যে এটা আমি আগে একটা ইউজ করেছি, আগে একটা না, আগে অনেকগুলো ইউজ করেছি, কিন্তু সেগুলো সব কৌটোগুলো নিয়েই ফেলে দিয়েছি। এটা রিসেন্টলি শেষ হয়েছে, তাই জন্য এটা রয়ে গেছে, তাই ভাবলাম আপনাদেরকে একবার দেখিয়ে দিই। তো এটা আগের প্যাক ছিল, দেখুন এখানে প্রাইস ট্রাইসের প্রিন্ট উঠে গেছে, অনেক দিন ধরে ইউজ করেছি। আর এটা পুরোটাই হচ্ছে কাঁচের বোতল, এর আগের প্রিন্টটা ছিল হচ্ছে 100 টাকা প্রাইস নিয়েছিল, আর এটা আমি একদম নতুন জাস্ট এই কদিন হলো কিনেছি। এটা 110 টাকা প্রিন্ট আছে, এর কোয়ান্টিটি হচ্ছে 27 ML মতো। তো এটা আমি অ্যাপ্লাই করে দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, আমার শেডটা হচ্ছে 02 মার্বেল, মানে যাদের ফেয়ার স্কিন আছে তাদের মার্বেলটাই যাবে, এবং যাদের একটু একটু হালকা স্কিন আছে, মানে একটু একটু ডার্কের দিকে গেছে, তাদের শেল থাকবে, তারপরে কোরাল থাকবে। আপনারা আপনাদের স্কিনের টেক্সচার অনুযায়ী আপনারা নিয়ে নেবেন এই ফাউন্ডেশনগুলো। আর আমার ফিটমির শেড হচ্ছে, মানে যাদের 02 মার্বেল যারা ইউজ করেন তাদের ফিটমি মানে মেবলিনের ফিটমি যে ফাউন্ডেশন আছে সেটার 115 আর 128 বা 118 নম্বর শেড আপনাদের ঠিক আসবে। তো আপনারা তাও একবার যদি কেনেন শপ থেকে একবার জেনে নেবেন, আমার 115 হলেই হয়ে যায়। আর এটা হচ্ছে পার্সোনির একটা ফাউন্ডেশন, তো এটাও আপনাদের সাথে শেয়ার করবো, এটা আগে শেয়ার করা হয়নি, অনেক দিন আগে কেনা হয়েছিল, এটা আমি ইউজ করিনি, কিন্তু এটা খুব ভালো একটা প্রোডাক্ট, আপনাদের সাথে শেয়ার করব বলেই নিয়েছি আজকে। তো প্রথমে আমি এটা দিয়েই স্টার্ট করি, এটা একবার জাস্ট একটু অ্যাপ্লাই করে দেখিয়ে দিই আপনাদেরকে। আমি পার্সোনিটা আগে একটু লাগিয়েছিলাম, তাই জন্য একটু দেখুন স্কিনটাতে গ্লিটারি লাগছে। তো আমি এই সাইডটাতে দেখাচ্ছি, এইখানটাতে কিছু অ্যাপ্লাই করা নেই, তো এখানেই দেখাচ্ছি আমি, দেখুন এটার একটা হালকা সুন্দর স্মেল আছে, যেটা আপনার ভীষণ ভালো লাগবে ফেসে ইউজ করতে, একটা বেশ ক্রিমি স্মেল আছে একটা সুন্দর, আর ভীষণ লাইট ওয়েট ফাউন্ডেশন এটা, আর খুব কুইকলি অ্যাবজর্ব হয়ে যায় এবং স্কিনে কোনো দাগ ছাড়ে না, আর ভীষণ লং লাস্ট হয়। এটা অল্প পয়সার মধ্যে কিন্তু খুব খুব ভালো কাজ দেয়, তো সেই জন্য আমি আগে ল্যাকমি ইউজ করতাম, কিন্তু ল্যাকমি ইউজ করলে আমার ভীষণ র্যাশ পিম্পল হতো, তো সেই জন্য আমি এখন ল্যাকমি চেঞ্জ করে দিয়ে আমি এলেটিনটাই ইউজ করছি। দেখছি ল্যাকমির মতোই কাজ দেয় কিন্তু র্যাশ পিম্পলটা হয় না। স্কিনে একটা স্যুটেরও ব্যাপার থাকে, তো আমার স্কিনে এটা স্যুট করে গেছে এলেটিনটা। আগে একটা আমি রিভিউ দিয়েছিলাম, আপনারা দেখেছেন হয়তো, তো এটাতে আসা যাক। এটার প্রাইস 110 টাকা, 27 ML, এবং এর ডেটটাও বেশ দু বছর মতোই থাকে, 24 মাস, 2 বছর মতোই থাকে। তো এটা আগে আমি ইউজ করে নিয়েছি, তাই জন্য আপনাদেরকে শো করলাম। এবার আমি এটা দেখাবো, এটা আমি আগে একবার এখানে ইউজ করেছিলাম, তো আবারও ইউজ করছি। পার্সোনি কোম্পানি আপনারা জানবেন, যারা কসমেটিক্স ইউজ করেন, পাড়া অনেক দোকানেই এই পার্সোনির অনেক জিনিস থাকে, যেমন লিপস্টিক থাকে, নেল পলিশ থাকে, এবং আইলাইনার, যে কসমেটিক্সের যে প্রোডাক্টগুলো হয় সেগুলো থাকে। তো আপনারা জানবেন এটার প্রাইস খুবই কম, এটা নিয়েছিল আমার থেকে 78 বা 80 রুপিস মতো, মানে 80 টাকা বা 78 টাকা মতো নিয়েছিল। এটা আমার একদম ইউজ করা হয় না, তার কারণ হলো এটাতে ভীষণ গ্লিটার দেওয়া আছে। যারা ডান্সের প্রোগ্রাম টোগ্রাম করেন, গ্লিটার দেওয়া কোনো ফাউন্ডেশন বা কোনো প্রোডাক্ট খুঁজছেন, তারা পার্সোনির এই ফাউন্ডেশনটা একটা ইউজ করতে পারেন, ভীষণ ভালো। দেখুন প্রচুর গ্লিটার গ্লিটার দেওয়া আছে, আমার খুব একটা গ্লিটারই পছন্দ হয় না, ম্যাট ফিনিশটাই পছন্দ, তাই জন্যই আমার এটা ইউজ করা হয় না। তো প্রথমে নেওয়ার সময় বুঝতে পারিনি যে এতে ভীষণ গ্লিটার দেওয়া আছে, আপনারা বুঝতে পারবেন, দাঁড়ান দেখুন একটা যে শাইনি শাইনি ভাব আছে, ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না, কিন্তু লাইট পড়লেই একটা চকচকে ভাব আছে। ভীষণ একটা শাইনি ভাব আছে, সেটা হচ্ছে এই এই ফাউন্ডেশনটা। এই ফাউন্ডেশনটা যারা ডান্সে প্রোগ্রাম করেন বা যারা একটু শাইনি ভাব পছন্দ করেন, তারা এই ফাউন্ডেশনটা নিতে পারেন, ভীষণই ভালো। তো এইটুকুই ছিল রিভিউ। রিভিউ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর এমনি প্রোডাক্টের রিভিউ পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।